যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে তাদেরকে ছাড়া হবে না, খুঁজে খুঁজে বের করা হবে। যারা এই দেশের স্বাধীনতাকে ভূমন্ত্রিত করতে গিয়েছিল এই দেশকে ধ্বংস করতে গিয়েছিল। শুধু সরকার পতন যদি সরকার পতন আন্দোলনের সাথে তারা যেভাবে স্থাপনা দিল, যে স্থাপনা গুলো বাংলাদেশের গর্ব, সেই স্থাপনা গুলোতে আঘাত করেছে, যে স্থাপনা গুলো সকল মানুষের কাজে লাগতো, সেই মেট্রো রেল বা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে আমরা যত স্থাপনা গুলো দেখেছি, যত সরকারি প্রতিষ্ঠান গুলো দেখেছি, এই কোনো কিছু কিন্তু আওয়ামী লীগের নয়। এগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সম্পদ, সেই সম্পদকে যারা ধ্বংস করেছে তাদেরকে ছাড় দেওয়া হবে না। মাননীয় প্রধানমন্ত্রী এগুলো তৈরি করেছে আপনাদের সহায়তায়, জনগণের সহায়তায়, জনগণের জন্য, নিজের জন্য না, কিন্তু জনগণের সম্পদ যারা নষ্ট করেছে তাদেরকে সরকার কখনো করতে চাচ্ছে। আমি আরেকটি কথা বলব, যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে আবার তৈরি করার জন্য মাঠে নেমেছে, আমার মনে হয় আমরা যেখানে আছি, যে যেখানে আছে সবাই ঐক্যবদ্ধ থাকার কারণে কোন রকম স্বাধীনতা পরাজিত শত্রুরা যেন মাথা তুলে না কাটতে পারে, সেইভাবে সবাইকে সতর্ক সজাগ থাকতে হবে এবং তাদেরকে প্রতিহত করতে হবে। কারণ এই দেশটি কিন্তু এমনিতে অর্জিত হয়নি, আমাদের আগে পুরুষরা আগে আমাদের রক্ত দিয়েছে, আমাদের পূর্বপুরুষরা রক্ত দিয়েছে, দুর্গা মা আমাদের কাছে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছে, সেই পাকিস্তানের নির্যাতন সেগুলো একটি দেশ যখন এইভাবে এগিয়ে চলে সেই দেশকে তারা ধ্বংস করতে চায়। আমরা সবাই বুঝতে পারি, আমরা সবাই জানি তাদের রাজনীতি, এবং আমরা যখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা স্বীকার করছে। আমরা জানতে পেরেছি যে বিএনপি জামাত চক্র এই ধরনের শুরু করেছে। আমি সাধারণত বলবো তোমাদের আন্দোলন ছিল ভোট আন্দোলন, এবং সেই আন্দোলন প্রধানমন্ত্রী কিন্তু মেনে নিয়েছিল। আর 2018 সালে সেটি মেনে নিয়ে ওটা ভুল পরীক্ষা হয়েছে, ওটা ছিল না, এবং একটি 6000 mAh ব্যাটারি, ওয়ান অ্যান্ড ওনলি পাওয়ার মাস্টার, নেক্সট জি N73। সেই সময় তোমরা না দিয়ে এই আন্দোলনটি করেছ, কিন্তু আন্দোলনের সুযোগ দিয়েছে সন্ত্রাসীরা। এবং আমি একটি কথা বলতে চাই, মুক্তবাজারের একটি ছেলে যেদিন তার ফেসবুকে স্ট্যাটাস দিল যে ছাত্র আন্দোলনকে জামাত বিএনপি আপনারা এখানে ঢুকে নষ্ট করবেন না, তার প্রতিনিধি তাকে হত্যা করা হয়েছে। কে তাকে হত্যা করেছে? ছাত্ররা কোনোদিন এইভাবে পুলিশকে মেরে, এবং আমাদের সাবেক মেয়র, সাবেক মেয়র জাহাঙ্গীর পুলিশকে মেরে যেভাবে ধরিয়ে রেখেছে, এটা কোনো ছাত্রদের কাজ হতে পারে না। তবে আমরা জানি এর আগে বাংলা ভাই এই ধরনের কাজ করেছিল, মানুষদেরকে হত্যা করে ধরিয়ে রাখতে হতে। এই ঘটনাগুলো আমরা আবার প্রকাশ করছি, অথবা আমি বলবো যে ছাত্ররা তোমরা ঘরে ফিরে যাও, তোমরা লেখাপড়া করতে, এবং তোমাদের উপরে প্রজন্ম তোমাদের আন্দোলনকে ছিনিয়ে নিয়ে গেছে চিন্তাকারীরা, ছিনিয়ে নিয়ে গেছে সন্ত্রাসীরা, ছিনিয়ে নিয়ে গেছে স্বাধীনতার বিরোধী দল। অতএব তোমাদের সতর্ক থাকতে হবে, এই দেশ তোমরাই চালাবে, তোমরাই এই দেশের ভবিষ্যৎ, তোমরা এই দেশকে নেতৃত্ব দিবে। অতএব তোমাদেরকে সতর্ক হওয়ার সময় এসেছে, এবং সবাই শুনছে নানা রকম দুর্গত আছে, সেগুলোকে কান্না করা সবাই সতর্ক থাকতে হবে, নানান দ্রুত নানান ভাবে চলাচ্ছে। অতএব সবাইকে যারা স্বাধীনতা বিশ্বাস করে, এদেশের উন্নয়নকে বিশ্বাস করে, এদেশের মানুষের যে অগ্রগতিকে বিশ্বাস করে, তাদের সকলকে সতর্ক হতে হবে। যে যানজট কমিয়েছিল আজকে আমরা তো অর্জন করে খেয়ে আমি মনে করি আবারও ধরে রাখা আসতে পারে, কারণ পরাজিত শত্রুরা কেবল কোন
তারা আমার বাবা করতে চাইবে, বাবা চেষ্টা করবে সবাইকে সতর্ক করে সেই আমার